আমি সিলভেস্টার গোমেজ ডেরিক এবং সুবর্ণাকে অনেক ধন্যবাদ জানাই আর এই মূর্তির জন্য আমাদের এই ফাদার অনেক কষ্ট করেছে অনেক দূর থেকে আনেছেন অনেক কষ্ট সাধনা তার আর এই মিশনে আমাদের সাধ্য সাধ্যে বেলেন এবং সাধু আন্তুনির যে মূর্তি দেওয়া হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ফাদারকে ধন্যবাদ জানাই যে মূর্তি দুটা যে সুন্দর জায়গায় রাখেছে আমরা সব সময় যেন এটা দেখতে পাই এবং তার আমরা কৃপা আশীর্বাদ চাই এবং আমরা তাদের কাছে প্রার্থনা করি আমরা যেন ভালো এবং সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে আমরা এখানে আমাদের গির্জায় কি সাদা আন্তনিকে পেয়ে আমরা অনেক ধন্য আর মা মারিয়া বিশেষ করে আমাদের যে রোগ যন্ত্রণা যত কিছুই আছে আমরা মার কাছে তুলে ধরব মা যেন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে মা যেন আমাদের সুস্থ শরীরে ভালো রাখে আমরা এর জন্য কৃতজ্ঞ মাকে পেয়ে আমরা ধন্য আমরা এখানে সবাই সাবার বাসী বা আমাদের ধর্মরা মিশনের সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই মূর্তি তাদেরকে স্থাপন করলাম এখন আমরা তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা সব সময় যেন সারা বিশ্বে আমাদের প্রার্থনার ফলে সবাই সুন্দর থাকে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করে আমরা তোমার কাছে প্রার্থনা চাই বেলেঙ্গিনী মা মারিয়া এবং সাধু আন্তনিকে এখানে উপস্থাপন স্থাপন করেছে ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের ইচ্ছা অনুসারেই আমরা বেলিঙ্গিনী মা এবং সাধু আন্তুনিকে পেয়েছি যারা এই মূর্তি দান করেছেন তারা সুন্দর মন নিয়ে মূর্তি দান করেছেন ঈশ্বর জন্য তাদেরকেও প্রচুর আশীর্বাদে আশীর্বাদিত করেন আমরা সব তাদের মনোবাসনা যেন ঈশ্বর পূর্ণ করেন আমরা এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের স্টার মিডিয়া ভাই সঙ্গে আছে এবং মানুষের কাছে সে তুলে ধরেন ঈশ্বর যেন তাকেও প্রচুর আশীর্বাদে আশীর্বাদিত করেন ধরেন্দা ধর্মপল্লী তথা বিশ্বের সকল খ্রিস্টীয় পরিবারগুলি যেন সুন্দর থাকে সুস্বাস্থ্য দান করেন বেলেঙ্গিনী মা এবং সাধু আন্তনি তার কাছে সদা সর্বদা আমরা এই প্রার্থনা করি সবাইকে ধন্যবাদ আজকে এই শুভ সকালে আমাদের ধর্মপল্লী ধরেন্ডা মিশনে সাধু আন্তনি এবং মা মারিয়ার প্রতিস্থাপনে আমরা সাভারবাসী অত্যন্ত আনন্দিত যারা এই মূর্তি দুটো দান করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সাধু আন্তনির কাছে এবং মা মারিয়ার কাছে অনেক দিন মানুষের প্রত্যাশা ছিল তারা যেন আমাদের ধর্মপল্লীতে আমরা যেন পাই আজকে সেই দিন পূর্ণ হয়েছে আমরা এই জন্য অত্যন্ত গর্বিত ধরেন্ডাবাসী এবং যারা দিছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ স্টার মিডিয়া অনুষ্ঠান এটা পরিচালনা করছে তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ আজকে আমরা ধরেন ধর্মপল্লব পল্লীবাসী আনন্দিত এবং গর্বিত আমরা মহান সাধু আন্তনিকে এবং আমাদের ভেলেঙ্কিনী মা মারিয়াকে আমাদের ধর্মপল্লিতে প্রতিস্থাপন করার সুযোগ পেয়েছি আমাদেরই আমার দাতা ড্যারিক এবং সুবর্ণার মাধ্যমে তাই তাদেরকে প্রাণ ভরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা ভক্ত সাধারণ সদা সর্বদা এই দুই পার্শ্বে মনোযোগ সহকারে প্রার্থনা করব এবং আমাদের আত্মিক প্রেরণা আত্মিক চাহিদা মেটাতে আমরা সহায়ক হব বলে আমরা বিশ্বাস করি আমরা ধর্মপল্লীবাসী কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং আমারও মনে একটা খুব একটা আশা ছিল যে ধরনের মিশনে একটা সুন্দর দুইটা মূর্তি যাতে আমি প্রতিস্থাপন করতে পারি সেই চিন্তা এবং সেই মনোভাব থেকে আমি সেটা করতে পেরেছি তাদের ওনাদের সহযোগিতায় তার জন্য ফাদার এবং যারা আমাদের মিশনে যারা এই সহযোগিতা যারা আমাদের মুরবির এলাকা মুরবিরা যারা আছে তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি সিলভেস্টার গোমেজ ডেরিক এবং সুবর্ণাকে অনেক ধন্যবাদ জানাই আর এই মূর্তির জন্য আমাদের এই ফাদার অনেক কষ্ট করেছেন অনেক দূর থেকে আনেছেন